কুম আসসালাম ওরমতুল্লাহ আবরাক সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন যে মৌ দিয়ে বা খাসি দিয়ে কুরবানি করা বিধান কি আলহামদুলিল্লাহ হিরমিন সম্মানিত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আমরা কোরবানি দিয়ে থাকি যে সমস্ত পশু দিয়ে সেই পশুর মধ্যে মোষ বা খাসি বা সার এগুলো দেওয়ার শরীয়তের বিধান কী প্রথমেই আমরা কোনো যখন শরীয়তের কোনো বিধান বা শরীয়তের কোনো মশালা নিয়ে যখন আমরা আলোচনা করব তার প্রথমেই দলিল হচ্ছে পবিত্র কোরআন ইসলামের যে কোনো জিনিস এবাদতের ক্ষেত্রে প্রথমই হচ্ছে গ্রহণযোগ্য হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের দেখতে হবে পবিত্র কোরআন যদি কোরআনের সমাধান না পাই আমরা ফিরে আসবো নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লামের শোহাদিস হাদিসেও যদি আমরা পরিষ্কারভাবে না বুঝতে পারি তাহলে যে সমস্ত মহাদ্দেশন কেরাম এবং ফিকাহ কিতাব যেগুলো আছে সেগুলোকে দেখতে হবে অর্থাৎ এজমা কেয়াসের ওপর কোরআন হাদিস ভিত্তিক যে তথ্য আমাদের কাছে দিয়ে গেছেন প্রসিদ্ধ গম এবং সালাফ সালাফিন তাদের সেই মতামত আমাদের দেখতে হবে এজমা কেয়াস কোরআন হাদিসের বাইরে নয় সেটা হতে হয় পবিত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতে যেমন অনেক কথা আপনার পবিত্র সরাসরি কোরআনের আয়াতে যখন স্পষ্ট নেই বা হাদিসে পায় না তখন সেই কোরআনের আয়াতের পরিপ্রেক্ষিতে যে ব্যাখ্যা এবং হাদিসের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা থেকে আমাদেরকে এই ফয়সালা নিতে হবে এবং সেইটাকে নিতে হবে এবং এই কথাটা আমাদের ব্যক্তিগত কোনো মতামত প্রাধান্য কখনোই পাবে না সেটা মান আমাদের যে মতামত বা আমাদের গ্রহণযোগ্য দলিল হবে সালাফ সালাফসালাফিন অর্থাৎ পূর্ব অনুসারী বিজ্ঞলামায়ক রাম যে মতটা দিয়েছেন তাদের বুঝে আমাদের বুঝাতে হবে আমাদের ব্যক্তিগত আমি এটা বুঝতে চাইলাম বা আমার বুঝে এটা কখনই নয় তাই আমরা কোনো কথাই এটা আমার ব্যক্তিগত থেকে আমি ফায়সালা দিতে পারি না তো প্রথমেই আমরা আসবো পবিত্র কোরআনুল সূরা হজ আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ সুমাতলা বলেন এখানে যে শব্দটা আল্লাহ আল্লাহলা ব্যবহার করেছেন সামগ্রিকভাবে মানে কম মানে একদম পুরো কমপ্লিটভাবে যে শব্দটা এখানে আল্লাহ সুমাত্র করেন মধ্যে এসেন বাহি মাতিল আন আম মানে চতুষ্পদ জন্তু আল্লাহ সুমাত্র বলেন আমি প্রত্যেক উন্মতের জন্য কোরবানিকে নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করে এবং জবাই করার সময় আসমাল্লাহ আল্লাহর নাম নেয় তো এখানে যে শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন বাহি মাতিল আন আম মানে চতুষ্পদ জন্তু এই চতুষ্পদ জন্তু যেগুলো কোনো আল্লাহ সুমাতা হালাল করেছেন সেই চতুষ্প জন্তুগুলোর মধ্যে আপনার গরু ছাগল উঁড় মহিষ ভেড়া দম্বা, সকল প্রযোজ্য এখন এই মহিষ যে আরবি শব্দ এটা হচ্ছে আলজামস এই আল জামস শব্দটা আরবিতেও পবিত্র কোরআনেও পাবেন না কোনো হাদিসেও পাবেন না তাহলে আমরা কীভাবে আমরা বলতে পারি যে মহিষ কোরবানিতে চাইজ হ্যাঁ এই জন্যই আমাদের দেখতে হবে ফিকার কিতাবগুলো যদি দেখেন আল ফিকা আল আলফিকা আল মাসা হেবুল আরবা একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়ালা তাসিকুল ওয়াহদিয়া বিগাইরিল আন আম মিনাল এবিল ওয়াল বাকার ওয়াল জামুস ওয়াল গানাম অর্থাৎ এখানে পরিপূর্ণভাবে বলা হয়েছে যে কোরবানি করতে হবে চতুষ্পদ জন্তু দিয়ে তার মধ্যে হচ্ছে উট দুম্বা ভেড়া ছাগল গরু এবং ওয়াল জামুস মহিষ বাহিমাতুল আন আম গরু মহিষ ছাগল ওর দুম্বা খাসি সকলের মধ্যে খাসি শব্দটাও আরবি আমরা সকলে বলি খাসি খাসি সব আরবি শব্দ শব্দ হচ্ছে খাস খাসি এই জন্য বলা হয় যে যাতে করে ওর থেকে একটা শরীরের অঙ্গকে কমিয়ে দেওয়া হয় দেওয়ার পর এই শরীরটা হৃদপুষ্ট হয় তাজা হয় এবং কোরবানির বিধানই হচ্ছে তোমরা পুষ্ট যে সুস্বাদু এবং খুব সুন্দর তরতাজা পশু কুরবানি করো তো খাসি আরও উত্তম পাটার থেকে খাসি আরও উত্তম যেহেতু এটা তরতাজা এবং পুষ্ট সুস্বাদু তো এখানে পরিষ্কার হয়ে গেল যে খাসি ফিকা সন্না কিতাব যদি দেখেন সেখানেও বলা হয়েছে আল ইবিল ওয়াল বাকার ওয়াল জামস ওয়াল গানাম সব ধরনের অন্তর্ভুক্ত অর্থাৎ বাহিমাতুল আনাম মধ্যে আল ইবিল ওয়াল বাকার ওয়াল জামোস ওয়াল গানাম মানে সমস্ত পর্যন্ত যেগুলো আল্লাহ মতা হালাল করছেন এগুলোর মধ্যে কমপ্লিট আছে এরপরও একটা বড় ফিকার কিতাব মাউসাতুল ফিকিয়া আল কুয়েতিয়া কুয়েতির সব থেকে বড়ো একটা ফিকার কিতাব যেখানে বলা হয়েছে যে বাহিমা তুলান আম মানে জামোসকেও বোঝানো হয়েছে জামোস মানে উট মহিষকেও বোঝানো হয়েছে এখানে বোঝানো হয়েছে জামস বিল বাকার জামস হচ্ছে একটা বাকারির অংশ অর্থাৎ একটা গরুরই অংশ মহিষ একটা যেমন দেখবেন ছাগলের অনেক কোয়ালিটি আছে আমরা সৌদি আরবে যেমন গান আম যা ছাগল আছে ছাগল অনেক ধরনের ছাগল আছে পাকিস্তানের এক ধরনের ছাগল ইন্ডিয়ার এক ধরনের ছাগল তারপরে সোজার ছাগলের অনেক ধরনের নাম আছে উঁট একাধিক উঁটের নাম আছে উঁটে নাকা বলা হয় হাসি বলা হয় উঁটের অনেক কোয়ালিটি আছে অনেক ধরনের আছে তো গরুরও এই জন্য বলা হচ্ছে জামস বিল বাকার মানে হচ্ছে গরুরও বিভিন্ন প্রকার আছে তার মধ্যে এক প্রকার হচ্ছে আলজামস মহিষ এবং ওয়াল আন ওয়াল আন আম মানে হচ্ছে এই চতুর্থ পর্যন্ত এই কিতাবের মধ্যে এবং আল্লাহরালি রহমুল্লাহ ফিকাউল ইসলামের মধ্যে কিতাবের মধ্যে তিনি বলেছেন এই ব্যাপারে সমস্ত লমাইকেরাম ঐক্যমত করেছেন যে কুরবানি করতে হবে বাকার গানাম এবং জামোস এগুলোর এই সব কিছু এর মধ্যে পড়বে যেমন হচ্ছে দিয়ে ছাগল দিয়ে সব ধরনের ছাগল এবং পর্যন্ত এর মধ্যে পড়বে মোহাম্মদ বিন সালে আল ওসাইম রহমুল্লাহ তিনি একবার প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ সুহাতের মধ্যে আট আটপকারের কথা বলা হয়েছেন তো এখানে মহিষের ব্যাপারে আপনার মতামত কী তেনাকে বলা হয়েছে তো মহিষের ব্যাপারে স্মাইনে বলা হয়েছে তিনি বলেছেন যে যে এই মহিষের ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি তখন বললেন যে বাকার স্মাইনে এবং সেখানে জামোস শব্দটা তো বলা হয়নি যেহেতু বাকার শব্দটা এসেছে তখন শেখ ও রহমতুল্লাহ তিনি বলেন আল ন বিল বাকার আল জামস ন বিল বাকার মানে জামস হচ্ছে একটা গরুরই একটা প্রকার অর্থাৎ ন মানে নোয়া আমরা জানি যে একটা প্রকার অর্থাৎ এই মহিষ বা মোষ হচ্ছে গরুরই একটা শ্রেণীর অন্তর্ভুক্ত এটা একটা গরুরই জাত এটা জামস এটা একটা অন্য কোনো প্রাণী নয় এটা গরুরই অন্তর্ভুক্ত তো তিনি তখন একটি কথা বললেন যে আল মারুফ ইন্দ আরব অর্থাৎ এই জামোস শব্দটা আল্লাহ সুমান্দা কেন ব্যবহার করেননি আলমারুফ ইন্দাল আরব আরবের মধ্যে এই মহিষ ছিল না এই মহিষ হচ্ছে এটা পার্বত্য অঞ্চল বা নদী মাতৃ যেখানে সেইখানে গ্রাম প্রকৃতি বা নদী নালা সেইখানে এই মৌসের প্রচলন আছে আরবে মহসের প্রচলন ছিল না এই জন্যেই যে আল মারুফ ইন্দাল আরব আরবের মধ্যে এই শব্দটা নেই বলে আল্লাহ সুমান খালা শুধুমাত্র বাকার শব্দটা দিয়েছেন তো এই শব্দ এই বাকার শব্দটা ব্যবহার করেছেন তবে বাকার হচ্ছে এই জামসের অন্তর্ভুক্ত তো এই জন্যেই আমরা এখান থেকে পরিষ্কার ওলামায় প্রসিদ্ধ ওলামায় কেরম এবং সালে সালফেনদের পবিত্র এফিকার কিতাব থেকে আমরা পরিষ্কার স্পষ্টভাবে আমরা জানতে পারি যে মোষ এটাও হচ্ছে গরুর অন্তর্ভুক্ত অর্থাৎ কোরবানি করতে হবে উত্তম কোরবানি হচ্ছে উঁট না হলে গরু না হলে মোষ না হলে আপনার ছাগল তারপরে দুম্বা ভেড়া যত ধরনের চতুর্থ আল্লাহ বলেছেন এগুলো দিয়ে আমাদের কুরবানি করতে হবে আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকে সত্যকে জানার এবং সত্যকে মানার ওপর অটো ডাকুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ